তাহলে কালকে মা দাদার বৌদিকে গিয়ে বলবো আমাদের সাথে হোলিতে অনাথ আশ্রমে যেতে। ব্রিলিয়েন্ট আইডিয়া। তবে সত্যি সত্যি যদি মেয়েটার মা এতটাই অসুস্থ হয়ে থাকে তাহলে এখনকার মতো এই বাড়িতেই থাক। তাহলে তোমরা মেয়েটাকে মেনে নেবে? ওকে এই বাড়িতে রেখে দেবে তোমরা? সেটা আমরা বুঝবো, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি এখন এখান থেকে যাও। তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারছো এটা বলে গেলাম। আমি খুব ভালো করে জানি তোর অনিরুদ্ধর দুজনেরই এখন ছুটি চলছে। আমি বলছিলাম যে আমার হয়তো ওই মানে পুলিশের ডিউটিটা অফ আছে, কিন্তু আমি একটা মানে নতুন চাকরি জয়েন করেছি। আমাকে তো বলনি কি চাকরি? কি চাকরি অনিরুদ্ধ? মানে বউয়ের চাকরি। বউয়ের চাকরি করাটা কি ভালো কাজ নয়? বউ এখন আমার বাড়ি ঘর দোর সাজাচ্ছে আর আমি তার প্যালা দিচ্ছি, নইলেই তো দফা রফা। আমার মেয়ে যা খুঁতখুঁতে। আমি খুঁতখুঁতে? তা নয় তো কি? আচ্ছা আচ্ছা মা বলুন তো কি 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 করে ও? আমরা জানতে চাই, জানতে চাই, জানতে চাই। এমন কোনো দিন হয়েছে কি মানে একটা কোনো জিনিস একটা কোনো দোকান থেকে প্রথমবারই পছন্দ করে কিনে এনেছিস? কোনো দিন হয়নি। 10 দিন ঘুরে 10টা দোকান ঘুরে আবার সেই প্রথম দোকানের প্রথম মালটাই কিনে নেন। কি চিনেছি দেখি। আমি তোমার কারো কোনো কথা শুনতে চাই না, আমি কারোর সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে কারোর সঙ্গে কথা বলতে হবে না, তোকে শুধু আজকে রাতে অনিরুদ্ধের সঙ্গে খেয়ে এখান থেকে যেতে হবে। না হ্যাঁ 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 একদম মা। দীপু দাঁড়িয়ে আছিস কেন? আমি বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ বাজারে। শালা বাবু, শালা বাবু, এক মিনিট, আজকের মতো আমাদের প্লিজ রেহাই দিন। এই মানে মা 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 দেখবে আমার এই দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। আমার ননদিনীকে নিয়ে তোমরা আর একটাও খারাপ কথা বলবে না, বলে বলে দিচ্ছি তো। আর তাছাড়া আমার ননদিনীর মতো এরকম মেয়ে পৃথিবীতে দুটো হয় না। আর দোকানে দোকানে ঘুরে একটা জিনিস কেনা মেয়েদেরই তো স্বভাব, রাইট? এটাই দ্রুত সত্য, সব বরের জীবনের পরিণতি এক। বউরা নাকে দড়ি দিয়ে এই কেস খেয়েছো না? মানে বউকে ভয় পাওয়া ভালো। বউকে ভয় পাওয়া ভালো না গো। ওকে শুনছো আর কি কি ভালো একটু বলো না শুনি। বলো বলো একবার বলো। দেখেছো তো ভাইয়া, দেখেছো তো ভাইয়া, হাতে হাতে প্রমাণ। এক্স্যাক্টলি, এই ডন গুন্ডা মাফিয়া এরাও কিন্তু এরকম ধমকি দিতে পারে না। আমরা না, তোমরা ডন না। এই অনেক হাসাহাসি হয়েছে, এবার যেটা বলতে এসেছিলাম সেটা বলে ফেলি। তোমার জন্য সব বলে যাচ্ছি আমি। কি বলবে এই শোনো না, এবার হোলিটা আমরা অনিরুদ্ধদের অনাথ আশ্রমে স্পেন্ড করব। সবাই মিলে যাব ওখানে দোল কাটাতে। আরে বাবা তুমিও যাবে? আমি কখনো দোল খেলি নাকি? না না না, যাবে মা? না আমি আমি যাব না বৌমা, আমি যাব মা। তাহলে আমরা কিন্তু যাব। কারেক্ট কারেক্ট অ্যাবসলিউটলি। আর সেই দিনের লাঞ্চটা কিন্তু আমার তরফ থেকে। অনিরুদ্ধ ট্রিক দেবে। অনিরুদ্ধ? হ্যাঁ মা। তাহলে কি কথা হলো ওই, কবে আসছো তোমরা? আরে বাবা এই তো দেখছি কিছুতেই বলবে না। কিছু বল তো, বিয়ের পর মেয়ে জামাইকে একটু ভালো করে খাওয়াবো না? হ্যাঁ 100% খাওয়াবেন তো। বেশি বেশি কথা তোমার সব শোনা। আমি কিন্তু মেনুটা বানিয়ে ফেলেছি, খাবো। তোমরা যা খেতে চাও আমি তাই খাওয়াবো, শুধু কবে আসবে সেটা বলো তো। আমি না একটা ডেট ফাইনাল করে বলছি আপনাকে। আর আর আমি কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যাপারে না কোনো লজ্জা টজ্জা পাই না। আমি একবার নির্লজ্জ বেহায়া, সে যে যাই ভাবুক না কেন। তুমি তো দেখছি খুব বাজে, তখন থেকে সমানে আমার বিরুদ্ধে আমার মাকে খাবাচ্ছো কেন গো? এই পাগলা কন্টিনিউ। মা কি তোর একার নাকি রে? ওই মা দেখুন না, আমার মনের কথা, আমার ব্যথার কথা, আমার কষ্টের কথা, এগুলো আমি আমার মাকে জানাবো না তো কাকে জানাবো? তাই তো। হ্যাঁ মাকে তো জানাবে। এই বাড়ির দরজার বাইরে বেরো, তারপর দেখাচ্ছি তোমার মজা।
তুই এরকম করিস ওর সঙ্গে? আমার মেয়েকে আমি এরকম তৈরি করেছি, ভাবুন তাহলে, ভাবুন তাহলে আমি কার সাথে সংসার করছি। একটু শান্ত, আমার কথা শোনো, তুমি কেন ছেলে মানুষই করছো বলো তো? আমি বুঝতে পারছি না কেন জেদ ধরে বসে আছো। আমি কি এমন চেয়েছি গো, কি এমন চেয়েছি? আমি একটা ফুলের মতো নিষ্পাপ শিশুকে নিজের সন্তানের মতো করে বড় করতে চেয়েছি, এটা কি বিরাট একটা চাওয়া? নাকি চাওয়াটার আমার কোনো অধিকার নেই, নাকি এই চাওয়াটাকেই তুমি ছেলে মানুষই বলছো? তুমি যাকে নিষ্পাপ বলছো না, তার মা একজন ড্রাগ অ্যাডিক্ট, একজন সেক্স ওয়ার্কার। তার মা একজন ড্রাগ অ্যাডিক্ট, তার মা একজন সেক্স ওয়ার্কার, সেটা জেনে কিন্তু বাচ্চাটা জন্মায়নি। বলা তুমি জানো, আমি জানি, কেউ জানে। আর ড্রাগ এডিকশনের কথা বলছো, সেটাও একরকম জোর করে, বাধ্য হয়ে। আরে আমি নিজে দেখেছি, শোনো, একজন ছোট্ট শিশু না একটা নরম মাটির তালের মতো হয়। হ্যাঁ, তোমাকে তো শুনতে হবে, আমি বুঝিয়ে বলি, তুমি তো এগুলো জানো না। একটা নরম মাটির তালের মতো হয় একজন ছোট্ট শিশু, তাকে তুমি যে ছাঁচে ফেলবে সেই ছাঁচটাই সে বহন করে নেবে। আমরা যদি রাধাকে একটা সুন্দর জীবন দিতে পারি, আমরা ওকে ভালো করে বড় করে তুলতে পারি, তাহলে একটা সুন্দর মানুষ তৈরি হবে বড় হয়ে। কিন্তু ওর মায়ের রোগ যদি ওর শরীরে ঢুকে যায় তখন? চিকিৎসা হবে, রোগের চিকিৎসা হয় না। আমি না বুঝতে পারছি না কেন তুমি রাধার ঝামেলাটা নিজের ঘাড়ে নিতে চাইছো। আমি, আচ্ছা দেখো, এখানে তো হাজার একটা অনাথ আশ্রম আছে, আমি ওর সমস্ত খরচ বহন করবো, ওর কোনো অভাব থাকবে না? নিশ্চয়ই অভাব থাকবে। কিসের অভাব? মায়ের স্নেহ ভালোবাসার অভাব, এবং সেই অভাবটা সারা জীবন ধরে ওকে বহন করতে হবে। তাহলে আমরা আর একটা কাজও করতে পারি, ওই অনেক নিঃসন্তান দম্পতি আছেন যারা এই এই বাইরের বাচ্চাদের মানুষ করে, নিজের সন্তানের মতো মানুষ করে, তাদের কাছে আমরা রাধাকে রেখে দেবো, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। কি সমস্যা সমাধান হয়ে গেল? তারা কি অন্য কোনো গ্রহের মানুষ? না, যে দম্পতি রাধাকে অ্যাকসেপ্ট করে নেবে তারা তোমার আমার মতো স্বাভাবিক মানুষ নয় নাকি? তারা যদি রাধাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে, তাহলে আমরা কেন পারবো না? কমলা, কমলা, আমি বুঝতে পারছি না, আমরা এতদিন পর শান্তির মুখ দেখলাম, তুমি কেন সেই শান্তিটাকে নষ্ট করে দিতে চাইছো কমলা? একটা ছোট্ট নিষ্পাপ শিশু, সে কি এমন কমপ্লিকেশন তৈরি করতে পারে গো যে আমাদের জীবনের শান্তি নষ্ট হয়ে যাবে, এটা আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে চাইছো না তাই বুঝতে পারছো না? না, তুমি বোঝাতে পারছো না তাই আমি বুঝতে পারছি না, কারণ তোমার কথায় কোনো যুক্তি নেই। এই শোনো, তুমি আগে থেকে এত কিছু কেন ভেবে নিচ্ছো? তুমি কটা দিন থাকো একটু ওর সঙ্গে, তুমি দেখবে তুমিও ওকে নিজের সন্তানের মতো ভালোবেসে ফেলবে, তোমার মায়া পড়ে যাবে। আমি ওকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারবো না, কোনোভাবেই ভালোবাসতে পারবো না কমলা। আর রাধা তোমার কাছে এত বড় হয়ে গেল, এত বড়, আমার থেকেও বড়, আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই? আই, আমার ফিলিংস গুলো নিয়ে তুমি কোনোদিন ভেবেছো, বোঝার চেষ্টা করেছো আমার ফিলিংস গুলোকে কোনোদিন? নাকি নিজের অধিকার বুদ্ধটুকু খালি চাপিয়ে দিতে চেয়েছো? তোমার তোমার দায়িত্বের যে অধিকার বোধ, সেটা আমার উপর চাপিয়ে দিলে জোর করে হয়ে গেল, ব্যাস, নাকি? তোমার আর কিছু বলার আছে? না, নেই। আমি বুঝতে পারছি, আমাকে আর তোমার কোনো দরকার নেই। হাই শানি, বলো কি খবর তোমাদের? ভালো, খুব ভালো। তোমার খবর কি? ওই ওই আর কি। এই শোনো না, বলছি দোলের দিন আমাদের সাথে একটা জায়গায় যাবে? কোথায়? অনিরুদ্ধের অনাথ আশ্রমে। আমি আর অনিরুদ্ধ ঠিক করেছি যে এবার দোলটা আমরা অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে কাটাবো। তুমিও চলো না আমাদের সাথে, প্লিজ তারা চলো, খুব মজা হবে। আমার আমার হয়তো যাওয়া হবে না ঈশানি। কি হয়েছে তারা, কোনো প্রবলেম? আমি রাধার ব্যাপারটা বাড়িতে জানিয়েছি ঈশানি। রাধার দায়িত্ব তোর মা আমাকে দিয়েছে, আমি রাধাকে আমার কাছে রাখতে চাই। তার মানে?
তার মানে তো তোমার বাড়িতে আবার অশান্তি শুরু হয়ে গেছে। ওই ওই আর কি বিজিতদা? না, বিজিত রাজি নয়। সেটাই তো প্রবলেম না। আমি বিজিতকে যদি রাজি করাতে পারতাম, মানে ওর সাপোর্ট যদি অ্যাটলিস্ট থাকতো, তাহলে আমি বাকিদের সঙ্গে লড়াইটা করতে পারতাম ইশানি অনেক সহজে। প্রবলেমটা হচ্ছে যে কেউ রাজি নয়, একমাত্র মা রাজি হয়েছেন, কিন্তু কি বলতো, মানে ওই অশান্তি এড়াতে কোন রকমে রাজি হয়েছেন আর কি, পুরোপুরি মন থেকে নয়। তারা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে রাধাকে তোমার বাড়িতে কেউ মেনে নেবে না। তুমি তাও কিছুতেই আমার কথাটা শুনলে না। তার আমার কথাটা শোনো, আমার মনে হয় তোমার এই বিষয়টা আরেকবার ভাবা দরকার। ইশানি, আমি রাধাকে আমার কাছে রাখবই। চলো 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 পাল্টাই।